সঠিকভাবে মানেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে টেনশনে কিছু নাই আমার দুইটা তিনটা হ্যাঁ তো তো আমাদের আজকে কিছু জিনিস দেখি আমরা কিছু ফ্রম তৈরি করা দেখি ফ্রম কিভাবে তৈরি করে এগুলো আমরা একটু বিস্তারিত আরো কিছু দেখতে পারি আমরা প্যাসিভ মার্কেট প্লেসে যারা কাজ করবো তাতে কিন্তু এইগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি আমরা চ্যাট জিপিটিতে আসব আসার পর এটা আমি কিছুক্ষণ আগে ট্রাই করছি এখানে জাস্ট আমি লিখছি ক্যান ইউ ম্যাক এ প্রম্পট অফ ব্যাকগ্রাউন্ড ফর মি তো ওখানে তারা বলতে হ্যাঁ আমাদের জন্য তৈরি করছে পরে বলতেছে ওকে আমাকে পঞ্চাশটা প্রম তৈরি করে দাও এখানে বিভিন্ন ক্যাটাগরির তারা পঞ্চাশটার মতো প্রম তৈরি করে দিছে তো এখান থেকে আমরা ধরেন প্রথম প্রম যেটা আছে এটাকে কপি করলাম কপি করে আমরা এখানে চলে আসতে পারি প্রতিটারই কিন্তু কিছু না কিছু বৈশিষ্ট্য আছে প্রতিটারই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে তো যদি আপনারা এখানে যান এখানে যে কথাটা লেখছে দেখেন মেঘের একটি রাজ্যের নিচে একটি রহস্যময় শক্তি দ্বারা হুমকির সম্মুখীন মানে একটা কথা লেখছে তারপরে যদি আমরা আবার এখানে দেখি এখানে কি লেখছে তো আমরা সেম ভাবে এখানেও আমরা দেখতে পারবো একটি যুবক জাদু একটি প্রাচীন ভবিষ্যৎ ভবিষ্যৎ আবিষ্কার করে যা বিশ্বকে পরিবর্তন করতে পারে ওকে এটাতে আমরা একটু ট্রাই করে দেখতে পারি এটাকে আমি এখানে এখানে পেস্ট করলাম দেন এইতে আমরা আইসা দেখি এবার কিরকম ছবি তারা জেনারেট করে দেয় তো এখানে দেখেন একটা এখানে চারটা অলরেডি তৈরি হয়ে গেছে ওই প্রম্পটের যে সিস্টেমটা সেম সিস্টেম হয়ে গেছে এবার আমি আরেকটা সিক্রেট আপনাদেরকে বলি আ ফ্রিপিকে সব থেকে কিন্তু বেশি এই যে দেখেন একটা জাদুঘর বাচ্চা অনেক সুন্দর সুন্দর ইমেজগুলো কিন্তু এখানে বানায় দেয় আপনি বিভিন্ন ক্যাটাগরির ছবিগুলো বানাইতে পারবেন এগুলো যদি চান বানাইতে পারেন কিন্তু ফ্রিপিকে সবথেকে ব্যাকগ্রাউন্ড রিলেটেড ছবিগুলো বেশি ডাউনলোড হয় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবার যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড রিলেটেড প্রম কোথায় পাবো সেই জন্য আপনি চলে যেতে পারেন লেক্সিকাতে লেকচিকা লেকচিকাতে আসেন এখানে এসে লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড ব্যাক রাউন্ড ব্যাকগ্রাউন্ড লেখে জাস্ট সার্চ করেন এখানে দেখতে পারবেন বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা পেয়ে যাবেন এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো অনেক ভালো ইয়ে হয় আর কি তো আমি সমস্ত একটা প্রসেস দেখাবো যাতে আপনি মোটামুটি আজকের ক্লাসে যদি সম্পূর্ণ দেখেন মোটামুটি অনেক কিছু করা যাবে আশা করি আমরা ফ্রি চলে যাই একটা কাজ করি আমরা ফ্রি চলে যাই এখানে আমরা লিখতে পারি আহ পেপার ফোন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন টাইপের জিনিসগুলো আমরা এখান থেকে লিখতে পারি ধরেন আমি এখানে লিখতেছি ধরেন ব্যাকগ্রাউন্ড 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 বানাম ভুল হইতে পারে সমস্যা নাই ওকে এখানে দেখেন বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের সামনে শো করতেছে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পারবেন এখানে অনেক টাইপের এখানে একশোর উপরে পেয়ে যাচ্ছে এবার যদি আমরা দুই একটাকে ফলো করি এখানে ধরেন এই একটা ব্যাকগ্রাউন্ড মোটামুটি এটা হচ্ছে হলুদ কালারের না হলুদ কালার ইয়েলো কালার যাই বলেন না কেন তো এখান থেকে ধরেন আমি এর প্রোফাইলটি একটু দেখতে পারি যে আসলে ব্যাকগ্রাউন্ড গুলো সেল হয় কিনা একটা জিনিস খেয়াল করেন এখানে তিনি দুই লাখ ছিয়ানব্বই হাজার রিসোর্ট আপলোড করছে দুই লাখ চার টাকা নিয়ে কথা না কিন্তু আপনাকে এক বছর পরিশ্রম করতে হবে দুই লাখ এসোর্ট যদি আপনি পাবলিশ করতে চান আপনার প্রথম অবস্থায় এক হাজার ফাইল আপনি যদি অ্যাপ্রুভ করাইতে পারেন তারপরে আপনার ফাইল যে অ্যাপ্রুভ হওয়া শুরু হবে প্রতিদিন দেখবেন পঞ্চাশ ষাট একশো দুইশো পাঁচশো করে অ্যাপ্রুভ হইতেছে প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাপ্রুভ কাজ করে যেতে হবে এবার একটা জিনিস দেখছেন পঁচিশ মিলিয়ন ডাউনলোড এক করেও যদি ধরেন প্রতিটা ছবি যেহেতু আমাদের ছয় স্যান্ড নয় স্যান্ড দশ স্যান্ড করে দেয় একটা করে ছবির জন্য ডাউনলোড হইলে তো এখানে পঁচিশ মিলিয়ন হিসেবে তো করতে পারবো না তো এগুলা কিন্তু ডাউনলোড হইছে তো এই হচ্ছে দেখবেন যে এরকম হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আইডিয়া পেয়ে যাবেন যদি না পান তাহলে এখানে দেখতে পারবেন এখানে আরো কিছু লেখা আছে উপর দিকে সাজেস্ট করলে আপনি দেখতে পারবেন আরো আপনার সামনে শো করবে ধর এই ইমেজটা আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত একটা ইমেজ তো আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড গো টু ফ্রি দেখেন আমি ডাউনলোড করলাম করার পর আমি এখান থেকে আবার একটু লিপ নেই ওকে অথবা আমি এখান থেকে ওকে এটা মনে হয় ডাউনলোড হয়েছে অলরেডি আহ ফ্রি ওকে অ্যাকাউন্ট লগ করতে বলতাস ওকে ফাইন আমি লগ ইন করে নেই ওকে এবার ডাউনলোড হবে এবার যদি আমরা যাই প্রতিদিন আমরা দশ টাকার ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারবো দেখেন একটা ফাইল ডাউনলোড হচ্ছে তো এই ছবিগুলো আমরা যখন তৈরি করতে যাব তখন আমাদের এই ছবির ভিতরে কিরকম জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমরা করতে পারবো না যদি মনে হয় অনেকে আসে কি এগুলো প্রপারলি ডিসক্রাইব করে তো আমরা এই এই যেখানে একটা টাইটেল আছে এটা কি কপি করে আমরা দেখতে পারি যা আসে কিনা দেখেন এখানে এসে আমরা জাস্ট পেস্ট করতে পারি পেস্ট করে আমরা জেনেটিকলি করবো তো আমরা এটা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবো যে আমাদের যে ইমেজটা ওইটার মতো আসে কিনা যদি না আসে আমরা মানে আমাদের মডেলটা চেঞ্জ করলে হয়ে যাবে আগে দেখতে হবে যে অ্যাকুরেটলি না আসলে সেই ক্ষেত্রে আমরা কিরকম মোটামুটি আসছে চলবে ব্যাপার না এবার এই ইমেজ যেহেতু ডাউনলোড করছে আমরা চাইলে আমরা এখানে লিখতে পারি ফটো ফটো টু ফ্রম জেনারেটর এটা লিখে সার্চ করতে পারি এখানে লেখার পরে আমরা এখান থেকে অনেক ওয়েবসাইট পাবো দেখি আমাদের যে ওয়েবসাইট সেটা পাই কিনা ওকে এখানে আমি পাচ্ছি না আমি যে সাইটটা খুঁজতেছি সেটা তো আমি এখান থেকে ফটো টু দেখি এই একটা আছে এটা মোটামুটি ভালো এটা তো আমরা একটা ক্লাসে মনে হয় দেখাইছিলাম তারপরেও আরেকটা আছে রেপ্লিকেট এখানে আসবেন এখানে আসার পর ওকে এটা হচ্ছে ছবি ছবি বানানোর আরেকটা বিষয় আমি বলে রাখি একটা ক্লাসের ভিতরে কিন্তু আমাদের অনেক সময় কি দুইটা তিনটা টপিক কিন্তু ক্লাসের ঢুকানো থাকে বুঝেন ব্যাপারটা দুইটা তিনটা টপিক ঢুকানো থাকে আমাদের যে মডিউলটা আছে আপনি মডিউলটা প্রপারলি পারবেন কি না সেটা আমরা দেখবো হ্যাঁ তো আমরা এখানে আসলাম এখানে আসার পর এখানে আমাদেরকে একটা সাইন আপ করে নিতে হবে যদি সাইন আপ করা না থাকে সাইন আপ করে নেবেন আর যেহেতু আমার মনে হয় সাইন আপ করা আছে অলরেডি জাস্ট এখান থেকে আমি যে ছবিটা

টিনি পিএনজি ওকে এই সাইডে চলে আসবেন এখান থেকে যদি আমরা এখানে ড্রবে ক্লিক করি এই সাইডের এই সাইজের মানে আমরা যে ছবিটা নিয়েছি এটা চার এমবির একটা ছবি এটাকে আমাদের কনভার্ট করে দেখি কয় এমবিতে আইনা দেয় এটার যদি প্রো থাকে তাহলে খুব সহজ হয় নইলে আমাদের শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হবে ওকে অপটিমাইজেশন করতেছে এটা হচ্ছে ছবি অপটিমাইজেশন করার একটা সাইট বলতে পারেন তো দেখি কতটুক কি করতে পারে অপটিমাইজেশন হচ্ছে বলতেছে কয়েক সেকেন্ড সময় লাগবে তো আমাদের আরেকটা একটা শর্টকাট পদ্ধতি আছে সেটা হচ্ছে আমরা ফ্রি পিকের কোথায় ফ্রি পিক ওকে এখান থেকে আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারি স্ক্রিনশট স্ক্রিনশট নিলাম এভাবে স্ক্রিনশটও নিতে পারি আমি দুইটা মাধ্যমে দেখি ওকে এইখানে কি অবস্থা দেখেন এটা হয়ে গেছে মোটামুটি এটা দেখেন একটা ফাইল তারা রেডি করে দিছে মোটামুটি কিছু আছে জাস্ট এখান থেকে ডাউনলোড ডাউনলোড করে ফেলবো ওকে হয়ে যাওয়ার পর আমরা এবার সেমভাবে এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে আমরা জেনাইটি ক্লিক করব এবার দেখি এটা হচ্ছে কি মোটামুটি কত কেবি চারশো কেবি সাইজ ওকে এটা আমি এখানে পেস্ট করলাম এবার আশা করি এটা হয়ে যাবে মানে এখান থেকে আমাকে তারা প্রম তৈরি করে দিবে এটার ভিতরে কি কি আছে একজাক্টলি সবকিছু আমাকে বলে দিবে তারা একটু রিপ্লেস করে নিবেন যদি এরকম মানে লোড নিতে থাকে তাহলে রিপ্লেস করলেই চলে আসে তো এই হচ্ছে বিষয় এখানে এখানে সুন্দর করে তারা ইমেজ সম্পর্কে প্রপার একটা ডিসক্রাইব করে দিছে ওকে আরেকটা আছে যদি এই সাইটে যদি মাঝে মাঝে কাজ না করতে পারেন এখান থেকে আসবেন রেপ্লিকেটে আইসা এখান থেকে ইমেজ টু প্রম্পট এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের একটা বিড়ালের ছবি আসবে আমরা এখান থেকে আমাদের ছবিটাকে ডাউনলোড মানে আপলোড করে দিব আর কি এখান থেকে মেঘের মতো একটা আছে এখান থেকে ড্রপ ড্রফ ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম দেখেন এটা হচ্ছে আমাদের ছবি জাস্ট আমরা রানে ক্লিক করবো এখানে আমাদের কিছুটা সময় লাগে প্রসেসিং হইতে যদিও তো আমরা এখানে অপেক্ষা করতে পারি অথবা আমরা অন্য কাজ করতে পারি হ্যাঁ দেখেন এখানে তারা লিখতেছে দেখি কি লেখে রানিং হচ্ছে তো এটার উপর ডিসক্রাইব করবে সংক্ষিপ্ত আকারে এখানে দেখেন লোড একটু সময় লাগবে ততক্ষণে আমরা এখান থেকে যেহেতু আমাদের একটা প্রম তৈরি হয়ে গেছে তো আমরা এই প্রমের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমরা আইডি গ্রামে চলে আসবো এখান থেকে আমরা এখান থেকে আমরা ক্লিক করে আমরা জেনেটিক ক্লিক করতে পারি দেখেন জেনারেটে ক্লিক করতে পারি আশা করি যে এবার আমাদের জন্য যে পারফেক্ট অয়েল পেপারের যে ছবিগুলো আশা করি চলে আসবে দেখতে পারি আর এইদিকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ এখানে দেখেন তারা একটা প্রম লিখে দিছে এটার উপর বেস করে তো এটাকেও আমরা চাইলে কি এভাবে কপি করতে পারি আগে দেখি কোনটারটা বেটার আসে তারপরে আমরা ডিসাইড করব যে এক্স্যাক্টলি কোনটা নেওয়া যায় এটা তো এরকম আসতেছে তো এবার ধরেন এটা আমরা ট্রাই করি সেম ভাবে কপি করলাম কপি করে আবার লিনা ডোতে আসলাম আমরা এখানে এসে আমরা আবার ভাবে ক্লিক করলাম আমাদের ছবি বানার সিস্টেম যদি আপনি একবার বুঝে যান তাহলে যে কোনো ধরনের ছবি বানায় ফেলতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো ধরনের ছবি ওকে এবার দেখি কি অবস্থা ওকে দেখেন এটা আর এটার প্রায় এগুলো প্রায় একই হ্যাঁ তো এবার আমার মনে হচ্ছে যে আমরা যে ছবিটার সাথে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি এটার সাথে কি যাচ্ছে না এটা থ্রি ডি মডেলের মতো আছে তাহলে আমাদেরকে একটা থ্রি ডি মডেল সেট করতে হবে এখানে তো আমরা দেখি মডেল কিভাবে সেট করে এখান থেকে লিনারডোতে আসবো আমরা এখান থেকে দেখি থ্রি ডি স্টাইল এখানে ক্লিক করে দেখি যে এটা কিরকম আসে তারপরে আমরা আবার ট্রাই করবো এটাতে ট্রাই করলাম করার পর আবার ধরেন উপরে লাইট যেটা আছে এটাতে ট্রাই করি মডেল মডেল নাম্বারগুলো দেখে রাখেন তো এখানে দুইটা মডেল দিয়ে ট্রাই করি দেখি কোনটাতে বেটার আসে তারপরে যখন বেটার আসবে তখন আমরা স্টেপ বাই স্টেপ ছবিগুলো বানাইতে থাকবো যেটাতে বেটার আসবে ওইটাতে ট্রাই করবে হ্যাঁ এটাতে মোটামুটি দুর্দান্ত আস্তে আস্তে অনেক গর্জিয়াস কালার আছে এটাতে তেমন আসতেছে না তো আমার মনে হয় থ্রি টাই বেটার কি বলেন আরেকটা আছে এটাতে আমরা দেখতে পারি দেখি এটার কি অবস্থা এটাতেই ভালো লাগতেছে আমার এই অনেক দুর্দান্ত থ্রি ডি কালার না ওকে আমরা আরেকটা দিয়ে দেখতে পারি তারপরে আমরা সরাসরি থ্রি ডি তে আবার চলে যাব হুম এখানে অনেকগুলো আছে আপনি ঘুরে ফিরে দেখবেন যে আপনার কাছে একজাক্টলি কোনটা দুর্দান্ত লাগতেছে এখান থেকে আমরা থ্রি ডি তে ক্লিক করলাম এটাও খারাপ না তো আমরা এখান থেকে এই কালারটাই নিব এবার আমি এখান থেকে ওইটা কালার যেহেতু অ্যাড করছি এখান থেকে আমি সাইজটাকে সেট করে নিব আমি এটা থামলেনের মতো নিব ইউটিউবের যে থামলেনের সাইজ আছে এটার সাইজটা নিয়ে জেনারেট করব দুইটা হচ্ছে এখানে দুইটা করে ইমেজ হবে দুই ক্রেডিট করে তিন ক্রেডিট করে ফুরাবে তো এবার এখান থেকে যখন আমাদের ছবিগুলো ভালো আউটপুট আসবে আমরা তখন আরেকটার দিকে শিফট করব ওকে তো এখানে দেখেন এই কালারগুলো অনেক সুন্দর কালার জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারি এইভাবে আর যখন আমার ছবি মনে হবে যে এই সাইজটা আমার কাছে বেটার লাগতেছে না তখন এই যে এই সাইজটা বেটার হয় মোটামুটি ওইটা থেকে কিছুটা ছোট কিন্তু একসাথে অনেকগুলো ছবি জেনারেট করা যায় এই হচ্ছে সুবিধা দেখেন একসাথে আমি চারটা ছবি জেনারেট করতে পারতেছি তো আমি আবার জেনারেটে ক্লিক করি আমি করতেই থাকি কাজ দেখেন জেনারেট ক্লিক করতেছি দেখেন ছবিগুলো অনেক দুর্দান্ত কালারগুলো দিতেছে থ্রি ডিতে যতটা মডেল চেঞ্জ করবেন তখন ছবিটা কালার আউটপুট সবকিছু মাথা নষ্ট করা আসবে আপনি ট্রাই করবেন ট্রাইটা হচ্ছে বড় দেখেন এবার এখানে যে ছবিগুলো আসতে এখানে আমি গ্যারান্টি দিতে পারি এখানে বিভিন্ন ওয়াল পেপারের কাজে বা বিভিন্ন কাজে এগুলো মানুষ ব্যবহার করতে চাবে হুম ধরেন নতুন ফোন আসলে এই ধরনের ইমেজগুলো তারা কি করে কিনে নেয় একবারে কিনে দেখা যায় যে তারা কাজে লাগায় বিভিন্ন সময় তো আমরা এই সাইজ নিব কিছু এই সাইজ নেওয়ার পর আমরা সাইজটাকে একটু চেঞ্জ করে নিব হ্যাঁ মোবাইলের সাইজ নিয়ে নিব মোবাইলের ফোনের সাইজ বা স্ক্রিনের অয়েল পেপার সাইজ নিয়ে নিব তো এগুলো দেখতে থাকি যে কয়েকটা ডাউনলোড করা যায় করতে থাকি হ্যাঁ ডাউনলোড করি তো এবার এই সাইজটা নিলাম এখান থেকে আবার ক্লিক করলাম দেখেন মোবাইলের সাইজ আমার কিন্তু জেনারেট হচ্ছে তো আমি এখান থেকে আরো কিছু ট্রাই করব ট্রাই চল্লিশ পাঁচ করে কেটে যেতেছে তার মানে বুঝতে অনেক ছবি বানানো পসিবল এই মডেলে ওকে দেখেন কি একটা অবস্থা ওকে আমরা এখান থেকে এই আমরা যদি কখনো মনে করি যে আমরা আইডিগ্রাম দিয়ে কাজ করব সেটাও আপনি করতে পারবেন সেম ভাবে সেম প্রসেস আমি আইডি গ্রামটাও দেখাবো আবার জাস্ট আইডিগ্রাম গ্রাম লিখে সার্চ করবেন আইডি ততক্ষণ আমি ছবিগুলো আমার ডাউনলোড করা শুরু করে দেই বাকি যেগুলো হয়েছে না মনে করি জাস্ট ডাউনলোড 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 ওকে ওকে এটা মোটামুটি প্রায় শেষের দিকে আরো কিছু ছবি বানাই আমি পঁচিশ আর তিন চারবার বানাইতে পারবো ওকে এক দুই তিন চার পাঁচ ছয় 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 না একদম নিচের দিকে যাইতে থাকি এখান থেকে শুরু হবে দেখেন এইভাবে আমি ডাউনলোড করতে থাকবো যদি আপনার মনে হয় যে ভালো আউটপুট আসতেছে না জাস্ট মডেলটাকে চেঞ্জ করে ফেলবেন এই তুরি কাজ এখানে আরো অনেক কিছু আছে এগুলো অ্যাডভান্স রিলেটেড আপনি যদি ব্যবহার করতে চান কিছু কিছু প্রিমিয়াম জিনিস আছে এখানে তো এগুলো আমার লাগবো না আমি আপাতত বেসিকটাই আমার কাছে ভালো লাগতেছে এইগুলোই আমি ডাউনলোড করে ফেলি তো এগুলো কিভাবে কি করে প্রসেসগুলো দেখাইতেছি এবার আমরা আইডি গ্রামের সম্পর্কে কিছুটা আইডিয়া নিব আমরা চলে যাব আইডি গ্রামে আমার সেম প্রমটাকে কপি করলাম কপি করে এখান থেকে আমরা মডেলটাকে এখানে ওই যেখানে মডেল ছিল এখানে মডেল নাই হ্যাঁ আমরা এখান থেকে আর দেখতে পারবো একটা একটা করে দেখতে পারি ধরেন আমি ফটো দিতে পারি ইলিস্ট্রেশন দিতে পারি থ্রি ডি দিতে পারি ধরেন এই দুইটা দিলাম দিয়ে জাস্ট আমি জেনারেট করলাম দেখি এবার কিরকম ছবি ইমেজ আসে এখানে কিন্তু একটু সময় নেই বেশি এই জন্য আমি এটা দিয়ে কাজ করি না একটা সময় এটাতে কাজ করতাম নয় সেকেন্ড করে সময় লাগত এখন এটাতে সময় লাগে বেশি সেই জন্য আমি এটাতে কাজ করি না এখন পঞ্চাশ সেকেন্ড প্রায় এক মিনিট করে চারটে করে ছবি বানাইতে সময় লাগে জাস্ট এখানে যখন আপনার ছবিগুলো এটা হয়ে যাবে আপনি মডেলটাকে চেঞ্জ করে দেবেন ধরেন এগুলো তো ভালো আস্তে আছে না তখন আরেকটা ট্রাই করবেন প্রিন্টিং ধরেন আমি আরেকটা অ্যাড করলাম ধরেন এখানে দেখেন এরকম আস্তে আছে মোটামুটি এই ছবির সাথে কিন্তু মোটামুটি যায় কোনটা জানো আমাদের ছবি ছিল ট্রিপিক এটার সাথে কিন্তু মোটামুটি যায় দেখেন এগুলো কিন্তু মোটামুটি যায় তো আপনি চাইলে এটাকে আবার রিজেনারেট করতে পারেন কিভাবে ধরেন এই ছবিটা আপনার ভালো লাগছে তো এটা থেকে আবার রিমিক্স করতে পারেন এই যে দেখেন রিমিক্স এখানে ক্লিক করেন তেরো সেকেন্ড পরে আমরা এই ছবিটাকে রিমিক্স করতে পারি কিভাবে সেটা দেখাচ্ছি নয় সেকেন্ড আট সেকেন্ড মানে এই ছবির মতোই ছবি বের হতে থাকবে ওকে রিমিক্স আবার ক্লিক করি এখানে দেখেন ছবিগুলো জেনারেট হচ্ছে তো আমরা এখানে মোটামুটি কিছু দেখলাম এবার আমরা দেখব ছবিগুলোকে শর্টকাট পদ্ধতিতে আপ স্কেল করে কিভাবে অন্য সাইটের জন্য যেমন আমাদের অ্যাডোবি স্টক আছে ভ্যাকটিজি আছে ওইগুলো থেকেও আমরা চাইলে আপ স্কেল করে নিতে পারি অনেক সাইটে ওই সাইট চায় শুধু বলে যে ছবির রেজলিউশন অনেক ভালো হতে হবে এটা বলে বুঝছেন ছবি রেজলিউশন বাড়ানোর জন্য অ্যাডবি স্টকে ছবি রেজলিউশন বাড়ানোর জন্য বলে তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আপস্কেল ও আর জি জাস্ট লিখবেন আপস্কেল আপস্কেল স্কেল ডট ও আর জি জাস্ট এটা লিখে এন্টার করবেন ওয়েবসাইটে নিয়ে যাওয়ার কথা দেখি কোথায় নিয়ে যায় ওকে নিয়ে আসতেছে না ওকে ব্যাপার না জাস্ট আমরা আপ স্কেল লেগে সার্চ করবো এখান থেকে দেখি পাই কিনা যদি না পাই এখানে আপ স্কেল ইমেজ ফটো অথবা আপ স্কেল ডাউনলোডার লেখে সার্চ করি দেখি পাই কিনা না পাইলে এখানে ফটো অ্যাড করব প্রথমে আপ স্কেল ফটো আপ স্কেল ডাউনলোড ওকে জাস্ট এটা লেখে সার্চ করবো দেখি এবার পাই কিনা নিচের দিকে আসি ওকে এই যে একটা আছে সাইট নাম হচ্ছে আপস্কেল আই ডট ওআরজি এখানে আপনারা চলে যাবেন এই লিংকে লিংকে যাওয়ার পর এরকম আসবে জাস্ট আমরা এখান থেকে এই ফাইলটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড আপনি যদি শুধুমাত্র ফ্রি পিকে কাজ করেন তাহলে আপনার এটা লাগবে না আমাদের তো ওই মেথড আছেই তাই না ওই মেথডটা দিয়েই কাজ করব এবার এখানে যখন ক্লিক করলাম এখান থেকে আমাদের বলতেছে আমাদের কম্পিউটারের উইন্ডোজ কোনটা দেওয়া আছে আমরা সেটা মানে বাসনটা দিয়ে দিব জাস্ট উইন্ডোজটা দিয়ে দিব এখানে হচ্ছে বিভিন্ন ধরনের উইন্ডোজ এর সিস্টেম দেওয়া আছে তো আমাদের হচ্ছে শুধু উইন্ডোজ তো আমরা এটা ইনস্টল করতে আমাদের অনেক সময় লাগবে মনে হইতেছে বাবুঙ্গি ভালো না ততক্ষণে আমরা আরেকটা পদ্ধতি দেখতে পারি এটা আপাতত ডাউনলোড হতে থাকুক তো আমাদের ছবি যখন কোনো সময় ধরেন কোন প্রাথমিক কাজের জন্য আমাদের যদি কোনো ছবি আপস্কেল করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কি করব ধরেন আপনার একটা ছবি খুবই খারাপ দেখা যাইতেছে না জাস্ট আপনি লিখবেন অনলাইন অনলাইন ইমেজ জাস্ট এটা লেখে সার্চ করবেন এখানে অনেক ইমেজ দেখতে পারবেন কিভাবে সেটা ধরেন আমি এখান থেকে আইডি গ্রামের একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি ধরেন এই ছবিটাকে আমি ডাউনলোড করে আহ ধরেন ক্লিক করলাম দেখেন ছবি কিন্তু এখানে হয়ে গেছে মোটামুটি এখানে দেখেন কতগুলো ছবি বানাই দিয়েছে সেম একই কোয়ালিটির ছবি মানে বিভিন্ন টাইপের বানাই দিছে তো আমি এই ছবিটাকে নিয়ে আসলাম এখানে ডাউনলোড করার পর এই ওয়েবসাইটে আমি চলে গেলাম এখান থেকে ক্লিক করে দিলাম আপলোড আপলোড ওকে একটু নেটের প্রবলেম করতেছে ঘুরতেছে কন্ট্রোল আর ওকে এখান থেকে আপলোড এ ক্লিক করলাম ক্লিক করে এই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেখেন দিয়ে দেওয়ার পর এখানে কয়েক সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে এই ফাইলটাকে প্রসেসিং করতে আমাদের কিছুটা সময় লাগে আর কি তো প্রসেসিং চলতেছে সমস্যা নাই আমরা ওয়েট করব আমাদের কাছে সময় আছে এই সফটওয়্যারটা আপনাকে এরকম ভাবে লেট করাবে না ইনস্ট্যান্টলি কাজ করবে ঠিক আছে তো ওকে এটা শুরু হতে থাকুক সমস্যা নাই একটু সময় লাগে আর কি আমাদের ছবি তারা ওকে করে দিছে এবার দুইটা ইমেজের ভিতরে কিছুটা পার্থক্য আপনারা দেখতে পারবেন দেখেন আগের অরিজিনাল আপস্কেলের পরে দেখেন পার্থক্যটা দেখেন বুঝতে পারেন কিনা একটার ভিতরে দেখেন গোলা এবং মেল অনেক ছোট ছোট মনে করেন ধুলাবালির মতো ইয়া আছে আর কি কালার দেখা যায় আরেকটার ভিতরে পরিষ্কার আপনাদের ওইখানে জানিনা দেখতে পাওয়া যায় কিনা কিন্তু আমার এখানে দেখা যাইতেছে খুব পরিষ্কারভাবে এটা থেকে এই ছবিটার মান অনেক ভালো হয়েছে তো এটা যখন হয়ে যাবে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব তাহলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এভাবে আমরা চাইলে ছবি আপডিস্কেল করতে পারি কিন্তু এটার থেকে অনেক ভালো হয় হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা আমরা যেটা এখন নামাইতেছি আমাদের কিছুটা সময় নিতে চাই নিতেছে এই এটা আমাদের কাজ একটু বেশি করবে ফাস্টলি ওইটা থেকে তো আমরা এখানে দুই মিনিট অপেক্ষা করতে পারি এক মিনিট একটু ফাস্ট তো দেখি কম ডাউনলোড স্পিড কত দিছে ওয়াইফাই রে ওয়াইফাই স্পিড টেস্ট ओके okay, रात नेट चेंज करसी तो आस्ते ना क्या गो टू कनेक्टिंग ওকে অনেক স্পিড বেশি তারপরে হইতাছে না বুঝলাম না কিছু ভুলবাল দেখাইতেছে নাকি তাই মনে হচ্ছে ওকে উপরটা ট্রাই করে দেখতে পারি এটাও ভালো তাহলে লেট করতেছে কেন আমরা আরেকটু অপেক্ষা করব পনেরো সেকেন্ড আমি মেথডগুলো গুলো যা দেখা দিতেছি আপনি যে কোনো একটা মেথডে কাজ করলেই হয়ে যাবে সমস্যা নাই আমাদের বেশি কিছু দরকার নাই চার সেকেন্ড তিন সেকেন্ড এক সেকেন্ড ওকে আমাদের এটা দেখেন হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে আমাদের কম্পিউটারে চলে যাব ওইখান থেকে ক্লিক করলেও আসা যায় সমস্যা নাই এখান থেকে ধরেন এই ফাইলটা আমাদের আবিস্কেল করা লাগবে মানে ই ইনস্টল করতে হবে জাস্ট আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব ডাবল ক্লিক করলাম এখান থেকে ইএসএ ক্লিক করব হ্যাঁ এখান থেকে দেখেন ইনস্টলে ক্লিক করব দেখেন ইনস্টল হচ্ছে আপনারা কি দেখতে পাইতেছেন সব এখান থেকে ফিনিশে ক্লিক করলাম ওকে ফিনিশে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে এখান থেকে আমরা ক্লিক করে দিতে পারি এভাবে হ্যাঁ এগুলো আপ সিস্টেম ফোল্ডার বাই মানে আমরা চাইলে একটা ফোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ থাকবে সবগুলো আপস্কেল করতে পারি দরকার নাই আমি সিঙ্গেল ইমেজ করব ধরেন এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি ডাউনলোড এখান থেকে ধরেন এই ইমেজটাকে আমি ট্রাই করব জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংস ফোল্ডার একটা ফোল্ডার সেট করে দিব যেখানে আমাদের আপস্কেল হয়ে থাকবে আর কি একটা ফোল্ডার দিয়ে দিই নিউ ফোল্ডার এখানে সেভ ওকে ওকে হয়ে যাবে এখান থেকে ডুপ্লিকেট ডাবল আপ স্কেল ওকে এখান থেকে আমরা সরি এখানে আরেকটা জিনিস করা দরকার হয়ে যাওয়া হইতেছে দেখেন ইমেজ আপ স্কেল হচ্ছে আগে ছিল সাতশো আষট্টি ইন্ট্রো এক এখন হইতেছে অনেক বড় ডাবল হয়ে গেছে ডাবল দেওয়ার দরকার নাই এত বড় দুই টাইম হয়ে যাবে একটা সিঙ্গেল করি স্টপ একটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ তো আমি আবার দেখাই যাতে বুঝতে জানো পারেন ফোল্ডারই তো খুঁজে পাবো না নিউ ফোল্ডার কোথায় জানি গেল হ্যাঁ এই যে এটা হয়েছে হ্যাঁ দেখেন এটার হচ্ছে রেজলিউশন কতটা কাছে নেওয়া যায় দেখেন একটু ফাটে নাই দেখছেন এটা হচ্ছে আপ করার পর আর এটা হচ্ছে আপ স্কেলের আগে এটা দেখেন একটু গেলেই ফাইটে যাবে দেখেন ফাইটে যাইতেছে এটার এটার এমবি কত আমরা যদি দেখি এটার এমপি হচ্ছে প্রোপার্টিসের থেকে আমরা দেখতে পারি তিনশো কেবি আর এটার এমবি কত দাঁড়াইলো চার এমবি বুঝছেন চার এমবিতে দাঁড়াইছে এবং এখানে কত আপিস্ক লইছে সেটাও কিন্তু আমরা ওইখান থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারতেছি ওকে দুইটাই আমি ডিলিট করে দিই ওকে একটা ডিলিট করে দিই

ধরেন এই ছবিটা আমি করবো এখানে ক্লিক করেন এখান থেকে ধরেন ডাবল করার দরকার নাই কোথায় যাবে ফার্স্ট এখানে যেটা আছে এটাই থাক হম রিয়েল ওকে যেটা আছে এটাই থাক এখান থেকে ধরেন আপস্কেল করে ফেললাম তো এখানে দেখেন সাইজ এটা ছিল এটা করে ফেলতেছে তো হান্ড্রেড পারসেন্ট হবে খুব দ্রুত যেমন ওইখানে আপস্কেল করলে আমাদের কিছুটা সময় বেশি লাগে এখানে আপস্কেল করলে বেশি সময় লাগে না এবার পার্থক্যটা দেখাই দেন পার্থক্য পাইতেছেন আগে হচ্ছে অরিজিনাল এরকম গোলা গোলা দেখেন কত ক্লিয়ার হবে না তো বলের দিকে তাকান বল বল এই ছোট ছোট বল আছে না এখানে শেপের মতো এখানে তাকান তাহলে বুঝতে পারবেন দুইটার ভিতর পার্থক্য যখন আমি এখানে এনে দেবো দেখতে পারবেন একটু গোলা গোলা লাগতেছে আর এইদিকে নিয়ে দিলে একদম ক্লিয়ার পানির মতো এটা হয়ে গেছে অলরেডি ডাউনলোড আমি যদি আমার কম্পিউটার এখানে আসি আমি দেখতে পর্যন্ত ডাউলোড এর দেখেন কত জুম হয়েছে পাঁচ হাজার আর এটাতে আসেন এটাতে দেখেন কত জুম হয় এটাও পাঁচ হাজার ওকে কিন্তু ওইটার থেকে রেজলিউশন ওইটাই ভালো আপ ভালো এই হচ্ছে বিষয় তো আপেস্কেল স্কেল আশা করি করা যাবে ওকে করার পর আমি এটাতে করি না তো আমি করি হচ্ছে সব কিছু একটা সফটটা দিয়ে আমরা ফটোরাইজারে চলে যাব এখান থেকে সেম ভাবে আমি আমার ছবিগুলোকে কাট করব দেখেন কিভাবে কিভাবে কি করি ও মাই গড এখান থেকে জাস্ট আমি কাট কাট করলাম কাট করে কম্পিউটারে এখানে নিয়ে আসলাম এখান থেকে ফোল্ডার তৈরি করলাম এখান থেকে আমি দিয়ে দিলাম এখানে পেস্ট করে দেন আবার এখান থেকে নিউ ফোল্ডার তৈরি করলাম এবার আমি ফটো রাইজারে চলে আসলাম এখান থেকে আপলোডের এই জায়গাটাতে ক্লিক করতেছি ক্লিক করার পর নিউ ফোল্ডারে ক্লিক করলাম এখান থেকে এটা আমি সমস্ত কিছু অল করে দিলাম দিয়ে অ্যাড অল করে দিলাম এখান থেকে সব কিছু সেট করা আছে জাস্ট কনভার্টে ক্লিক করলাম তো আমার ছবি দেখেন রেডি হচ্ছে তো এই হচ্ছে বিষয় আমি এটাতে করি আমার কাছে এটা দ্রুত হয় আর কি সবকিছুতে আমি এটাতে করি তো এটা ওইগুলো ছোট ছোট বিষয়গুলো অনেক সময় কাজে লাগে আর কি অনেক সময় একটা দুইটা ফাইল যখন করতে যাবেন সব সহজে কাজে লাগাইতে পারবেন একটা সময় আপনি ওই নাও করতে পারেন এই সফটওয়্যারগুলো দিয়ে ব্যবহার করতে পারেন তো এটা হয়ে গেছে যেহেতু তো আমি এখান থেকে আমি ধরেন আমার কম ইয়েতে চলে আসবো এখান থেকে আমি আমার যে ফোল্ডারে ছবিগুলো আছে সে ফোল্ডারটাকে এখান থেকে ফাইন্ড আউট করলাম এটা হচ্ছে আমাদের ছবিগুলো এইগুলোকে আই না আমি এখানে অ্যাকাউন্টের এখানে আমি পেস্ট করে দিলাম দেখেন পেস্ট হচ্ছে এখানে সময় লাগবে কারণ গতকালকের ওয়াইফাই যেটা ছিল সেটা চেঞ্জ করা সেজন্য এখানে স্লোলি আপলোড হবে দেখেন এইভাবে আপলোড হতে থাকবে তো আমরা ততক্ষণ একটা কাজ করে ফেলি আমরা এই যে ছবিটা বানাইলাম এই ছবির মূলত আমাদের এটা হচ্ছে প্রম্পট এটা কি প্রম্পট আমি প্রমগুলোকে অ্যাড করে ফেলি এখানে এটা হচ্ছে প্রম্পট প্রম্পট হয়ে যে একটা টাইটেল তৈরি করতে হবে টাইটেল দেখেন আমাদের প্রিপিকে যদি যাই আমরা এখান থেকে এই টাইটেল তো আমরা দেখতে পেলাম আমাদের কিওয়ার্ড ছিল কি কিওয়ার্ড গুলো সেটার উপর বেস করে আমরা টাইটেল বানাইতে পারি তো এখান থেকে ধরেন আমি এটাকে কপি করি কাট কপি ওকে এখান থেকে ধরেন ফটো বা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ফুল কালারফুল ব্যাকগ্রাউন্ড উম জেনারেট বাই ইয়াই এটা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড জেনারেট বাই ওকে লেখালেখি পছন্দ না আমার জেনারেট বাই টাইটেল বানায় ফেললাম টাইটেল হয়ে গেলো ই হয়ে গেলো এবার যদি চাই আমরা ট্যাগ গুলোকে বাই করতে পারি ট্যাগ গুলো কিভাবে করবো আমরা তো এর আগে সবই দেখাইছি আপনাদের স্টুজ গুলো দিয়ে দিয়েছি অলরেডি তো আমি এখান থেকে ধরেন এখান থেকে একটা টুলসে চলে আসি ওকে সরি এটা থাক আমি নতুন একটা ট্যাপ নেই ট্যাপ নিয়ে এখান থেকে ইমেজ মানে হচ্ছে ইমেজ স্ট্রক ডট কম এইখানে চলে আসলাম এই টাইটেলটাকে কপি করতে পারি আমরা এই যে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত কপি করি কপি করে আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের দেখতে পারবেন আমাদের ছবি রিলেটেড অনেক টাইপের কি আসবে ব্যাকগ্রাউন্ড আসবে সারা স্টক আদার বিভিন্ন মার্কেট প্লেস থেকে চলে আসবে তো আমরা এখান থেকে ধরেন এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন পাঁচচল্লিশটা হয়ে গেছে জাস্ট এটাকে টিক দিব দিয়ে এখান থেকে কপি করে আমরা আমরা কিন্তু ই করতে পারি এই কিওয়ার্ড গুলো নিয়ে নিতে পারি আরো মাধ্যম আছে আরেকটা মাধ্যম হচ্ছে অটোমেটিকলি তারা কিছু ই দিয়ে দিবে দেখি কতদূর কি কাছাকাছি এটা হইলে আপনাদের মোটামুটি ফুল প্রসেসটা কি আর দেখানো যায় আর কি বলেন বলছি আপনার এইখানে

এটা এমপি মেটার না আপনি হচ্ছে সাইজ গুলো এখানে যে আমরা একটা সাইজ সেট করে দিছি না তিন তিন হাজার তিন হাজার মনে আছে কি ওইটা হচ্ছে মেন ওইটার সেটিং যদি আপনি প্রপারলি করে থাকেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না

তো এবার দেখেন এক ক্লিকে কিভাবে করতে হয় জাস্ট প্রসেসিং এ চলে আসলাম অল সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট এখানে ইরোমিরো দেখেন এরকম আসতে পারে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই ইরোমিরো যা আসুক সমস্যা নাই এখান থেকে আমরা কি করব মডেলটাকে সেট করব এখান থেকে আমরা এআই জেনারেটেড এখান থেকে আমরা মডেলটাকে সেট করব লিনা ডু আই আমাদের প্রম গুলো কি ছিল প্রম ছিল এটা তাই না আমরা যেটা বের করলাম সেটা তো এখান থেকে আমাদের প্রমটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের একটা কি লিখতে হবে টাইটেল টাইটেলটা আমরা এখান থেকে কপি করলাম কপি করে আমি এখানে দিয়ে দিলাম টাইটেলের জায়গাটাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমাকে কিছু ট্যাগ দিতে হবে তাই না ট্যাগ কোথায় আছে ট্যাগ গুলো ইমেজ স্টকে আছে জাস্ট এখান থেকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিলাম দিয়ে ইন্টারে ক্লিক করলাম আমার দেখেন এখানে ট্যাগ হয়ে গেছে জাস্ট এটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে রেখে দিলাম তো এখান থেকে আমি সিলেকশন তুলে দিলাম এবার আমি একটু লোড নিব দেখেন এখানে হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই ইমেজগুলো ওইদিকে দিকে চলে গেছে তো এবার দেখেন আবার আবার উপরের দিকে আমাদের ইমেজগুলো শো করতেছে এগুলো করা জাস্ট অল সিলেক্ট হয় সিলেক্ট করার পর এখান থেকে এটা ক্লিক করে দিব এখান থেকে আমরা লিনাডোতে ক্লিক করব এখান থেকে আমাদের প্রমটা দিতে হবে সেম ভাবে আগের মতো প্রসেস একসাথে যদি আমি একই ছবি নিয়ে কাজ করি বুঝতেছেন ব্যাপারটা একই ছবি ধরেন আমি এক ছবি নিয়ে কাজ করতেছি কিন্তু সেই কিন্তু আমি সবগুলা সিলেক্ট করতেছি এবার ধরেন এখানে গাড়ি এখানে মোটরসাইকেল এখানে হারিকেন এই এখানে বাস হ্যাঁ এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এলোমেলো বাঁচবে দেখা যাবে এটার সিলেক্ট করতে পারবেন অল পল সিলেক্ট করে কিন্তু কাজ করে এত সহজে অপটিমাইজেশন করতে পারবেন ঠিক আছে তো ধরেন এখান থেকে টাইটেল দিয়ে দিলাম এই জেনারেটেড হ্যান ত্যান তো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ধরেন পেস্ট করে দিলাম ট্যাগুলো হয়ে গেল আমার কাজ শেষ তো দেখেন প্রপারলি আমার অপটিমাইজেশন শেষ জাস্ট এখান থেকে কত বাউন্নটা হয়ে গেছে সাবমিট করার জন্য জাস্ট সাবমিট ক্লিক করলাম আমাদের কাজ টোটাল কমপ্লিট এর থেকে কি কোনো সহজ হবে মনে হয় আপনাদের মাধ্যম তো অনেকগুলো দেখালাম একদম সেম মাথেড তো আপনি সেমভাবে এখান থেকে আপলোডে ক্লিক করেন আপলোড ড্রাইভ এখান থেকে আপনার ফোল্ডারটাকে এখানে আমি এনে দিয়ে দিই দেখেন এখানে শাটার অ্যাডবি স্টকে দেখেন বাউন্ডটা ফাইল আপলোড হচ্ছে এখানে যদি নিবে না আমার সম্ভবত নিবে না কারণ হচ্ছে এখানে অলরেডি পাঁচশোর মতো মনে হয় ইনরিভিউতে আছে হ্যাঁ আপ স্কেল তো করতেই হবে ফার্স্ট ওন দিয়া যে সফটওয়্যারটা আছে সেটাতে করতে হবে মাস্ট তা না হলে তো নিবেই না ট্রাই করে দেখেন নিবে না এভাবে কি কাজগুলো করা যাবে হ্যালো আমি কি একাই আছি অনেক কাজ কই অনেক কাজই তো নাই এখানে তো দুই ক্লিকের কাজ সব আপনি অনেক কাজ পাইলে কঠাই কোথা থেকে বুঝলাম না এখানে প্রথমে কি করব আমি প্রথমে লিনাটোতে যে একটা প্রম লিখব যে কোনো যা মনে আসে লিখবো লিখে এখান থেকে ছবি জেনারেট করবো সেটা ডাউনলোড করব ডাউনলোড করার পর আমি কি করব এখানে আইসা ফার্স্ট উনি আইসা ফটোটাকে আমি রিসাইজ করে নিব রিসাইজ করার পরে আমি যাব হচ্ছে ওই ফাইলগুলোকে রেডি করে নিয়ে আমি চলে যাব ফ্রি ফ্রিপিকে ফ্রি পিকে আপলোড করে দিব আপলোড করার পর টাইটেল লিখবো ডেসক্রিপশন লিখবো মডেলটাকে সেট করে সাবমিট করে দেবো শেষ যদি পেঁয়াজ গুজে যান তাহলে তো সমস্যা ওকে ঠিক আছে তাহলে আমি শেষ করে দিই